বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি অফিসার দেশ সেবার প্রতিজ্ঞায় এক একটি উজ্জীবিত প্রাণ মানুষের কল্যাণে তাদের এই নিবেদিত প্রাণের অনুপ্রেরণা জাতির জনকের সেই আহ্বান যা তিনি জানিয়েছিলেন তারই এক ভাষণে বাংলাদেশ মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে নবীন নেতৃত্ব প্রতিষ্ঠায় তার ভাষণের প্রতিটি শব্দ আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে আছে যুগ যুগান্তর একটি শুদ্ধ স্বাধীন ও সার্বভৌম দেশে শক্তিশালী সামরিক বাহিনীর গুরুত্ব ছিল অপরিসীম এই প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেই স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে কুমিল্লায় প্রতিষ্ঠা করেন বাংলাদেশ মিলিটারি একাডেমি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর বড় অর্জন ছিল এই একাডেমি 1975 সালের 11ই জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে জাতি জনক রেখেছিলেন এক ঐতিহাসিক ভাষণ বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান বিএমএর কমান্ডার আমার ক্যাডেট ভাইরা আপনারা সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন বহুকাল সংগ্রাম করেছিলাম যে বাংলাদেশে মিলিটারি একাডেমি হোক কিন্তু আমরা পারি নাই তখন আজ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেই জন্যই আজ বাংলাদেশের মাটিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপিত হয়েছে আর সত্যি গর্বে আমার বুক ভরে যায় আমি আশা করি ইনশাআল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয় সমগ্র দুনিয়াতে সম্মান অর্জন করবে তোমাদের মনে রাখা উচিত কালের ভাইরা আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু এবং এই পর্যায়ের দায়িত্ব অনেক বেশি অনেক অসুবিধার মধ্যে তোমাদের ট্রেনিং নিতে হয়েছে সব কিছু তোমাদের আমরা দিতে পারি নাই তোমাদের কমান্ডাররা অনেক কষ্টের মধ্যে তোমাদের ট্রেনিং দিয়েছে কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি যদি পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যায় তা আমার ছেলেদের এই শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে ছেলেরা আমার তোমরা নতুন জীবনে যাচ্ছ মনে রেখো তোমরা এক একজন সামরিক কর্মচারী যাদের নিচে থাকবে সমাজ সৈনিক বাহিনী তাদের কাছে অনেক শেখার আছে তাদের সঙ্গে মিশতে হবে তাদের জানতে হবে দুঃখের সময় দাঁড়াতে হবে তাদের পাশে থাকতে হবে মনে রেখো শাসন করা তারই সাজে সোহাগ করে যে তুমি যখন শাসন করবা সোহাগ করতে শেখো তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িও তাদের ভালোবেসো কারণ তোমার হুকুমে সে জীবন দিবে তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন আমি তোমাদের প্রধানমন্ত্রী আসতে পারে অনেক প্রধানমন্ত্রী যেতে পারে অনেক আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি কারণ জাতির পিতা একবারই হয় দুবার হয় না প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অনেক আসবে সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎ পথে থেকো মাতৃভূমিকে ভালোবাসো আমি নিশ্চয়ই আনন্দিত যে 3 বছরের মধ্যে কিছু কিছু বন্দোবস্ত আমি আমার সামরিক বাহিনীর জন্য করতে পেরেছি সকলের জন্য করতে পেরেছি অনেক দিন লাগে একটা একাডেমি একদিনে গড়ে তোলে না অনেক প্রয়োজন ইনশাআল্লাহ হবে ভালোভাবে হবে এমন হবে
যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে, এই বিশ্বাস আমি রাখি। তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল, আমার আদেশ তোমরা মনে রেখো, আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো। আমি তোমাদের দোয়া করব, বাংলার জনগণ তোমাদের দোয়া করবে। তোমরা আমার ফার্স্ট ব্যাচ, তোমরা কাল থেকে সরকারি মানে অফিসার হয়ে যাওয়া। তোমরা আদর্শ সৃষ্টি করো, যাতে তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয়। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎপথে থেকো, খোদা নিশ্চয় তোমাদের সাহায্য করবে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, জয় বাংলা। জাতির জনক প্রতিষ্ঠা লগ্নে বাংলাদেশ মিলিটারি একাডেমি নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই লালিত স্বপ্ন আজ বাস্তবে রূপ লাভ করেছে। বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএ আজ বাংলাদেশ তথা ভ্রাতৃপ্রতিম দেশের সেনাবাহিনীর নেতৃত্বের সূতিকাগার।